সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষা রয়েছে সে সেকেন্ড সেমিস্টারে এক্সামিনেশনের জন্য অ্যান্সার পেপার দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্সার শিটগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো কী করে ফ্রন্ট পেজটি ফিল করবে, অর্থাৎ কোথায় রোল নাম্বার, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার, কোথায় পেপার কোড, কোথায় পেপার ইত্যাদি কিছু কোথায় বসাবে তা বিস্তারিত আজকে তোমাদের সামনে আলোচনা করবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ এভরিবডি? হোপ এভরিবডি ইজ প্রিটি ওয়েল। জাস্ট আম প্রিটি ওয়েল। তো বন্ধুরা, এলাঙ্গি টিভি চ্যানেলে তোমাদেরকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখবার জন্য। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে যে সমস্ত কলেজগুলো রয়েছে সে সমস্ত কলেজগুলিতে অ্যান্সার পেপার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষা রয়েছে সে সেকেন্ড সেমিস্টারে এক্সামিনেশনের জন্য অ্যান্সার পেপার দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্সার শিটগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো কী করে ফ্রন্ট পেজটি ফিল করবে, অর্থাৎ কোথায় রোল নাম্বার, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার, কোথায় পেপার কোড, কোথায় পেপার ইত্যাদি কিছু কোথায় বসাবে তা বিস্তারিত আজকে তোমাদের সামনে আলোচনা করবো। ওকে, তো ভিডিওটি স্টার্ট করা যায়। তো সর্বপ্রথমে আমি খাতাটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছ ড্যাশ দিয়ে এক্সামিনেশন লেখা রয়েছে। ওকে, তো এখানে তোমাকে যেটা করতে হবে, বি ডট এ সেমিস্টার টু জেনারেল কিংবা অনার্স যা যেটি রয়েছে সে সেটি লিখে দেবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছ এখানে 201 দেওয়া রয়েছে, তো এখানে ওয়ানটা কেটে দিয়ে 22 করে দেবে। ওকে, অর্থাৎ 2022 করে দেবে এখানে। তা আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে আমি ওয়ানটি কেটে দিয়েছি, কেটে দিয়ে তার পাশে 22 করে দিয়েছি, অর্থাৎ 2022 করে দিয়েছি। তো বন্ধুরা, এরপরে আমি একটু লেফটে চলে আসছি, দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট যার যেখানে যেটি সাবজেক্ট রয়েছে সে সেটি বসিয়ে দেবে। ওকে, বেঙ্গালি, ইংলিশ, অ্যারাবিক যার যেটি রয়েছে বসিয়ে দেবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে পেপার। তো পেপার যার যেটি রয়েছে সে সেটি বসিয়ে দেবে, এলসি ওয়ান কিংবা টু কিংবা ডিসি ওয়ান কিংবা ডিসি টু যার যেটি রয়েছে সেটি বসিয়ে দেবে। তো পেপার কোড কোথায় পাবে, তো অ্যাডমিট কার্ডটি ফলো করলেই তুমি দেখতে পাবে। এরপরে একটু স্ক্রল করবে, অর্থাৎ শেষের দিকে চলে আসছি আমি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল এফ নম্বর। ওকে, তো সিরিয়াল এফ নম্বরটি কোথায় পাবে, তো খাতার একেবারে উপরে চলে আসবে, উপরে এসে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল এফ নম্বর। তো আমি এটা নিরাপত্তার জন্য হাইড করে রেখেছি। তো নিজ নিজ খাতার উপরে দেখতে পাবে, তো নাম্বারটি দেখে দেখে এই ঘরটিতে পুট করে দেবে। ওকে, তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছ এখানে সেমভাবে বি ডট ইয়ে সেমিস্টার টু জেনারেল কিংবা ওয়ানার্স এই ঘরটিতে বসে দেবে। দেখতে পাচ্ছ এখানে 20 দেওয়া রয়েছে, 20 পার্সে এখানে 22 করে দেবে, অর্থাৎ 2022 করে দেবে। ওকে, তো তুমি এখানে যেটি লিখেছ সেমভাবে এখানে এটা লিখে দেবে। ওকে, বি ডট ইয়ে সেমিস্টার টু জেনারেল কিংবা ওয়ানার্স এক্সামিনেশন 2022। ওকে, তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট কোড। তো সাবজেক্ট কোড বিএনজিএল, অর্থাৎ অ্যাডমিট কার্ডেই তুমি দেখতে পাবে ওখানে তোমার সাবজেক্ট কোডটা কী কী রয়েছে। ওকে, তো বিএনজিএল বসে দিয়েছি আমি দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ এখানে নেম। তো নেমের জায়গায় কেউ নিজের নাম লিখবে না। ওকে, এখানে সাবজেক্টটি লিখতে হবে, বেঙ্গালি, ইংলিশ, অ্যারাবিক যার যেটি সাবজেক্ট রয়েছে সে নিজ নিজ সাবজেক্টে লিখে দেবে। এটা আমার কথা না, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে কিংবা কলেজ থেকে নির্দেশ ক্যান্ডিডেটরা যাতে তার সাবজেক্টগুলো লেখে। ওকে, তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ এখানে পেপার। তো পেপারটি উপরে তুমি যা লিখেছ সেম এখানে এলসি ওয়ান টু যা যেটা রয়েছে সেটা বসিয়ে দেবে ওখানে সেমভাবে। ওকে, তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারের ঘরটি। তো তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে দেবে। তো এখানে ঘর রয়েছে সাধারণত 10টি, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে 13টি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ঘরে ডাবল করে দিয়েছি এবং এখানে বাইরে 21 করে দিয়েছি। ওকে, তো সাধারণত দিতে পারো তোমরা এইভাবে। এরপরে তার পার্শ্বে দেখতে পাচ্ছ এখানে সেশন অপশানটি। তো সেশন এখানে কী করবে, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ওপেন করলেই তুমি এখানে রেজিস্ট্রেশন সেশনটি দেখতে পাবে। ওকে, তো এখানে রেজিস্ট্রেশন যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে তাদের 2021 এবং 2022 রয়েছে সেশনটি। ওকে, এরপরে লেফটে চলে আসছি আমি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ রোলের ঘরটি। ওকে, তো এখানে তোমার যেটি রোল রয়েছে সেই রোলটি এখানে পুট করে দেবে, লিখে দেবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছ এখানে নাম্বারের ঘরটি। তো এখানে তোমার নাম্বারটি দেখে দেখে জাস্ট পুট করে দেবে। তোমার অ্যাডমিট কার্ডে স্পষ্ট লেখা রয়েছে তা দেখে দেখে তুমি এখানে লিখে দেবে। ওকে, তো বন্ধুরা, চাইলে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি তোমাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি।
জুম করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিওটি কিরকম হয়েছে প্লিজ কমেন্টে জানাবে এবং অন্যদেরকে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করলাম, নিশ্চয়ই যারা সেকেন্ড সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে তারা নিশ্চয়ই উপকৃত হবে। তো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে অন করে রাখবে। তো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, মোস্ট ওয়েলকাম।